প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত অর্থাৎ পূর্ণমান টোয়েন্টি যেটা জানুয়ারি দু নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাক্স তার সমস্ত উত্তর নিয়ে আলোচনা করব চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আচ্ছা দেখো প্রথমেই আমরা দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে দেখো একে রয়েছে যে ঠিক উত্তর বেছে নিয়ে লেখো এরকম তিনটে প্রশ্ন রয়েছে তিন নাম্বার তারপরে দুয়ে দেখো যেমন থাকে সত্য মিথ্যা লেখো এখানেও তিন নাম্বার তিনটে প্রশ্ন রয়েছে তারপরে দেখো তিনে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও এখানে কিন্তু তিনটে প্রশ্ন রয়েছে নাম্বার করে হচ্ছে দুটো আছে দু চারে এখানে ক ক দুবার হয়ে গেছে এটা ক হবে এখানে দুটো প্রশ্ন চার নাম্বার করে চলো তাহলে আমরা এক এক করে উত্তর করা শুরু করি প্রথম প্রশ্ন দেখো একের দুই ভগ্নাংশটির মধ্যে একের ছয় আছে তাহলে এটা কিভাবে করতে হয় একের দুই ভগ্নাংশটির মধ্যে একের ছয় আছে দেখো তাহলে একের দুই যে ভগ্নাংশ সেটাকে ভাগ করতে হবে ভাগ হচ্ছে ছয় একের এখন দেখো এই দুটোকে যদি তুমি ভাগ করো তখন কি হচ্ছে দেখো একের দুই গুণ উল্টে যাচ্ছে ছয়ের এক কাটাকাটি করো কত হচ্ছে তিন তাহলে সঠিক উত্তর হচ্ছে বি মানে তিনবার তিনবার হচ্ছে সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ ক্ষয়টা দেখো ক্ষয়টা দেখো গণেশবাবু দুদিনে একটি কাজের একের চোদ্দ অংশ ও পাঁচের চোদ্দ অংশ শেষ করেছেন তিনি দুদিনে মোট কত মানে দুদিনে মোট করেছেন কত অংশ হবে তাহলে দেখো একের চোদ্দ অংশ আর পাঁচের চোদ্দ অংশ এ দুদিনে করেছে তাহলে সরাসরি তুমি একের চোদ্দ আর পাঁচের চোদ্দকে যোগ করে দাও যোগ করলে দেখো এই লশাগু হবে চোদ্দ যেহেতু চোদ্দ দু জায়গায় আছে তাহলে এক যোগ পাঁচ তার মানে হচ্ছে চোদ্দ তাহলে সঠিক উত্তর হচ্ছে তিনের সাত তিনের সাত কোনো জায়গায় নেই এতেও নেই বিতেও নেই সিতেও নেই ডি নেই তাই পুরো অঙ্কটা তোমরা করে দেখিয়ে দেবে যে এখানে তিনের সাত উত্তর হচ্ছে গয়ে দেখো রয়েছে যে প্লাস ফোর মাইনাস অফ মাইনাস থ্রি এর মানটা কত তাহলে এটা করতে হলে তুমি কি করবে মাইনাস মাইনাস প্লাস থ্রি তাহলে তোমার উত্তর হচ্ছে সেভেন তাহলে সঠিক উত্তর হচ্ছে সাত কোথায় আছে সাত দেখে নাও সাত হচ্ছে রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো সত্য এবং মিথ্যা তো সত্য মিথ্যা যোগ সংযোগ নিয়ম মেনে চলে একদম ঠিক কথা পূর্ণ সংখ্যার যোগ সবসময় তারপরে ক্ষয় দেখো একটা চিত্র আছে চিত্রটির পরিসীমা এটা একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের পরিসীমা কত টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত এখন দৈর্ঘ্য হচ্ছে কুড়ি আর প্রস্ত হচ্ছে কত দশ তাহলে হবে টু ইন্টু থার্টি মানে ষাট সিক্সটি তা তোমার এখানে দিয়ে দিয়েছিল দুশো সেন্টিমিটার তাহলে এটা মিথ্যা পরে দেখো রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমধিখণ্ডিত করে তোমরা জানো এটা রম্বসের ধর্ম সুতরাং এটাও সত্য তাহলে এক ঝলকে দেখে নাও প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা তৃতীয়টা সত্য এবার আমরা তিনের প্রশ্ন করবো তিনে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও প্রথমে রয়েছে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকা পাঁচ টাকার শতকরা কত নির্ণয় করো চলো করে করি দেখো ধরি পাঁচ টাকার এক্স পারসেন্ট বা এক্স শতাংশ হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকা তাহলে পাঁচ টাকার এক্স পার্সেন্ট তোমরা জানো যে পাঁচ গুণ এক্স পার্সেন্ট মানে এক্স বাই হান্ড্রেড ইক টু এই যে ওয়ান পয়েন্ট টু ফাইভ এবার কাটাকাটি করে দেখো পাঁচ কুড়ি কেটে যাচ্ছে একশো তাহলে এবার হবে সঙ্গে সঙ্গে কত হচ্ছে তোমার দেখো এখানে পঁচিশ তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকা হলো পাঁচ টাকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আশা করি উত্তরটা ভালোভাবে করে নিয়েছ ক্ষয় দেখো একটি চাকা বাইশ বার ঘুরে তেত্রিশ মিটার পথ যায় তবে বিয়াল্লিশ মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে এটা আমরা পদ্ধতিতে শুরু করে দাও গণিতের ভাষায় সমস্যাটি হলো পথ মিটারে আর চাকা ঘোরার সংখ্যা তাহলে তেত্রিশ মিটার যাচ্ছে তখন বাইশ বার ঘোরে বিয়াল্লিশ মিটার কত তাহলে এখানে চাকা ঘোরার সঙ্গে পথের দৈর্ঘ্যের সরল সমানুপাত সম্পর্ক তোমরা সবাই জানো যে চাক যদি চাকা বেশিবার ঘুরে তাহলে বেশি পথ অতিক্রম করবে এবার দেখো তাহলে সরালুপাত সম্পর্ক যখন সম্পর্ক হচ্ছে তখন আমরা এটা লিখতে পারি কিরম না থার্টি থ্রি এরকম করলে আমরা এক্স বাই টোয়েন্টি টু সমান এটা পাই এখান থেকে এক্স আমাদেরকে বার করতে হবে আঠাশ হয়েছে সুতরাং বিয়াল্লিশ মিটার পথ যেতে ওই চাকা আঠাশ বার ঘুরবে আশা করি ঠিকঠাক ভাবে করে নিয়েছো তিনের গোয়া দেখো একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হবে নির্ণয় করো তাহলে সংখ্যাটির একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় চলো দেখো মনে করি সংখ্যাটি এক্স তাহলে সংখ্যাটি যদি এক্স হয় প্রশ্নানুসারে এক্স গুণ একের তিন যোগ কুড়ি সমান পঁয়ত্রিশ তাহলে এক্স বাই থ্রি ইকাল টু কত হবে পঁয়ত্রিশ মাইনাস টোয়েন্টি এটা করলে পনেরো বাই থ্রি টু ফিফটিন ঠিকঠাক হচ্ছে তারপরে দেখো এবার তুমি লিখবে যে কোনা কোনি গুণ করবে এক্স এর পনেরোর নিচে কিছু নেই মানে এক আছে তাহলে গুণ করলে কি হবে এক্স গুণ এক তার মানে এক্স ইকোয়াস টু পনেরো গুণ তিন পঁয়তাল্লিশ সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে পঁয়তাল্লিশ আশা করি ঠিক করে করে নিয়েছো চারের ক দেখো চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণ বর্গ সংখ্যা এটা খুব গুরুত্বপূর্ণ পূর্ণ বর্গ সংখ্যা এবং বৃহত্তম বারো আঠেরো ও তিরিশ দ্বারা বিভাজ্য এখন কোন সংখ্যা যদি এরকম বারো আঠেরো তিরিশ এর দ্বারা বিভাজ্য হয় তাহলে ও লসাগু অবশ্যই বিভাজ্য হবে এগুলো দিয়ে তাই তো তাহলে আমরা সেভাবে অঙ্ক দেখো বারো আঠেরো তিরিশের লসাগু প্রথমে আমরা বার করবো এরকম ভাবে লসাগু তোমরা করবে নির্ণয় লসাগু কথা হবে দেখো দুই তিন দুই তিন আর পাঁচ গুণ করলে একশো আশি এখন একশো আশি পূর্ণবর্গ সংখ্যা নয় তার কারণ পূর্ণবর্গ সংখ্যা হতে হলে তোমরা জানো একটা করে পেয়ার গুণ হতে হয় এখানে দেখো দুই একজোড়া আছে তিনও একজোড়া আছে কিন্তু পাঁচ একজোড়া নেই তাহলে একটা পাঁচের শর্টেজ আছে তাদের সঙ্গে যদি পাঁচ গুণ করি তাহলে এটা পূর্ণবর্গ হবে ঠিক তো তাই আমরা এখানে পরের বার লিখবো এরকম দেখো কি লিখব যে একশো আশি একশো আশি বারো আঠারো দ্বারা বিভাজ্য একশো আশি গুণ পাঁচ মানে নশো এটা কিন্তু পূর্ণবর্গ তাহলে এটা তিন অঙ্ক তোমাকে বলেছিল চার অঙ্কের বৃহত্তম তাহলে এখানেই আমরা অঙ্কটা শেষ করতে পারছি না তারপরে দেখো এরকম পরপর আমাদেরকে করে যেতে হবে তাহলে নশোর সঙ্গে যা গুণ করবো সব পূর্ণবর্গ গুণ করতে হবে তাহলে প্রথমে এক এর স্কোয়ার গুণ করতে পারি মানে এক এর স্কোয়ার হচ্ছে পূর্ণবর্গ তাহলে সেটা নশই থাকে এটা তিন অঙ্কই থাকে নশোর সঙ্গে পরবর্তী সংখ্যা হচ্ছে আমরা টু স্কোয়ার গুণ করতে পারি মানে চার তাহলে সেখানে হচ্ছে ছত্রিশ এটা চার অঙ্ক কিন্তু বৃহত্তম না ক্ষুদ্রতম আমরা এখনই বুঝতে পারবো না তাই নশোর সঙ্গে এবার পরবর্তী সংখ্যা যেটা থ্রি স্কোয়ার গুণ করব। এটা হচ্ছে আট এটাও চার অঙ্ক পরে। পরবর্তী সংখ্যা আমরা চার স্কোয়ার গুণ করে দেখবো যেটা পাঁচ অঙ্ক হয়ে যাচ্ছে সুতরাং আর যাওয়া যাচ্ছে না তাহলে এই দুটোর মধ্যে কে বৃহত্তম অবশ্যই বৃহত্তম হচ্ছে এই যে তাই তোমরা এরপরে লিখবে সুতরাং নির্ণেয় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আট হাজার একশো যেটা বারো আঠেরো তিরিশ দ্বারা বিভাজ্য আশা করি ভালোভাবে হয়ে গেছে লাস্ট প্রশ্ন দেখো এটা খওয়া হবে এটা চাদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন আঁকো পেন্সিল কম্পাসের সাহায্যে কোনটিকে সমধিখণ্ডিত করো চাদা দিয়ে মেপে কোন দুটির মান লেখো এটা তোমরা সবাই নিজেরা পারবে তবু আমি করে দেখিয়েছি চলো দেখে নাও এই দেখো প্রথমে চাদার সাহায্যে আমরা একটা কোন এঁকে নিয়েছি এই যে কোনটা এঁকেছি এই পুরোটা হচ্ছে বাহাত্তর ডিগ্রি কোন তারপরে এটাকে পেন্সিল কম্পাসের সাহায্যে এরকম করে তুমি জানো এখানে বসিয়ে এখানে কাটতে হয় আর এখানে বসিয়ে এদিকে কাটতে হয় কেটে সমধিখণ্ডিত করলাম সমধিখণ্ডিত করে মেফে দেখলাম এটাও ছত্রিশ হচ্ছে এটাও ছত্রিশ হচ্ছে এরকম লিখে দেব লিখে দেওয়ার পরে নিচে এরকম সুন্দর করে আমরা আবার লিখবো যে কোন এও বি বি মানে পুরো কোনটা বাহাত্তর ডিগ্রি এও সি ছত্রিশ ডিগ্রি ও সি ছত্রিশ ডিগ্রি সমস্ত উত্তর লেখা শেষ ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করে দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাক্সের উত্তর এই চ্যানেলেই পাওয়া যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ